হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবসায়ের বর্ণনা করো। বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবসায় বিদ্যমান রয়েছে, যা নিম্নে একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। এক নম্বর হলো ওয়াসা, দুই নম্বর হলো বাংলাদেশ ডাক বিভাগ, তিন নম্বর হলো বাংলাদেশ রেলওয়ে, চার নম্বর বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, পাঁচ নম্বর বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, ছয় নম্বর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, সাত নম্বর বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড, আট নম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা। এখন এগুলোর আলোচনা করা হলো। এক নম্বর ওয়াসা, মেট্রোপলিটন এলাকার পানি সরবরাহ ও পয় সুবিধার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের নাম হলো ওয়াসা। 1963 সালে প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে ওয়াসার কার্যক্রম শুরু হয়। 1996 সালে ওয়াসা আইন পাশ করে ওয়াসাকে সুন্দরভাবে কাজ বাস্তবায়নের চেষ্টা করা হয়। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ওয়াসার এলাকা 360 বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা 1,25,00,000। এছাড়াও রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ওয়াসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুই নম্বর বাংলাদেশ ডাক বিভাগ। ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্য সেবা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য সরকারি যে প্রতিষ্ঠান কাজ করে তার নাম বাংলাদেশ ডাক বিভাগ। ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত যে ডাক বিভাগ আমাদের দেশে চালু ছিল, তা এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের দ্বার প্রান্তে পণ্য পৌঁছে দিতে বাংলাদেশ ডাক বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ ডাক বিভাগের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য হল সাশ্রয়ী মূল্যে জনগণের দ্বার প্রান্তে পণ্য সেবা অতি সহজে তুলে বা পৌঁছে দেওয়া, যাতে মানুষ খুব এটা থেকে উপকৃত হইতে পারে। এটা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ডাক বিভাগ। তিন নম্বর বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ পরিবহন সেক্টরে যে সরকারি মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তার নাম হলো বাংলাদেশ রেলওয়ে। এই রেলওয়ে প্রথম ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত হয় এবং বর্তমানে কলকাতা পর্যন্ত এর কার্যক্রম পরিচালিত হয়। এখান থেকে বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম শুরু করে, যা আমাদের দেশের মানুষের খুব সহজে নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম হয়। এটা হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশ রেলওয়ে নামে পরিচিত। চার নম্বর বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বা বিসিআইসি। বিসিআইসি এর পূর্ণরূপ হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা। 1972 সালে 27 নং অধ্যাদেশ বলে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা গড়ে ওঠে, যা প্রেসিডেন্টের অধ্যাদেশ বলে এটা গড়ে ওঠে। তিনটা সেক্টর মিলে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন গড়ে ওঠে। এই তিনটি সংস্থার মধ্যে রয়েছে, প্রথমটি হলো বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন, দুই নম্বর হলো বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন, তিন নম্বর হলো বাংলাদেশ ট্যানারি কর্পোরেশন। এই তিনটি সংস্থা একত্রিত হয়ে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা গড়ে উঠেছে। পাঁচ নম্বর বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বা সংক্ষেপে একে BRTC বলে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। 1961 সালে বাংলাদেশে BRTC গঠিত হয়, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা নামে এর যাত্রা শুরু করে। বাংলাদেশে সড়ক পথে যাত্রী বা পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়ার জন্য BRTC গুরুত্বপূর্ণ অবদান রেখে থাকে। BRTC হলো বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। ছয় নম্বর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। 1973 সালে বাংলাদেশে পর্যটন কর্পোরেশন গঠিত হয়, যা একজন চেয়ারম্যান ও তিনজন পরিচালকের সমন্বয়ে এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত হয়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি বড় ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান। সাত নম্বর বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড। ব্রিটিশ ভারতে 1953 সালে বাংলাদেশ টেলিগ্রাফ নামে বোর্ড গঠিত হয়। 1962 সালে পাকিস্তানের সময় টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন নামে বোর্ড নামে প্রতিষ্ঠান গঠিত হয় এবং 1979 সালে বাংলাদেশে BTTB বা বাংলাদেশ টেলিগ্রাম অ্যান্ড টেলিফোন বোর্ড নামে প্রতিষ্ঠান গঠিত হয়। 2004 সালের 1 জুলাই
এটার নামকরণ করা হয় বিটিসিএল, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড কোম্পানি লিমিটেড, যা বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হচ্ছে। আট নম্বর, বাংলাদেশ চিনীয় খাদ্য শিল্প সংস্থা। 1972 সালের প্রেসিডেন্টের 27 নং অধ্যাদেশ বলে বাংলাদেশ চিনি শিল্প ও খাদ্য শিল্প এই দুইটার সমন্বয় করে 1976 সালে বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। একজন চেয়ারম্যান এবং 5 জন পরিচালকের সমন্বয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা গড়ে ওঠে, যা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। উপরোক্ত এই বিষয়গুলোই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান, যা রাষ্ট্রীয় ব্যবসায়কে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।